ওং নম শিবায় ওং নম ভগবতে রুদ্রায় নমস্কার। আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি দু বছর নমাস ধরে এই ছয় রাশি হতে চলেছে সবচাইতে ভাগ্যশালী রাশি। হ্যাঁ, এই সবচাইতে ভাগ্যশালী রাশি মধ্যে যে ছয় রাশির নাম আমি পরপর বলবো সেগুলো দেখবেন, তার মধ্যে আপনার রাশি আছে নাকি। কারণ শনিদেব সূর্যদেবের পুত্র, এই শনিদেব মহাদেবের পরম ভক্ত, এই শনিদেব অত্যন্ত ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যান আর ফল প্রদানও করেন খুব ধীর গতিতে। আর এই বাবা ভোলেনাথ এবং সূর্যদেব এবং শনি তিনজনের যে একত্রে একটা দৃষ্টি পড়ে যে সুফল পাবে এই ছয় রাশি, আর সেই ছয় রাশি সম্পর্কেই আমি আজ আপনাদের ভিডিওর মাধ্যমে বলতে চলেছি যে কোন এই ছয় রাশি, যারা এই তিন যে বাবা ভোলেনাথ সূর্যদেব এবং শনিদেবের যে একত্রে একসাথে আশীর্বাদ পেতে চলেছে আর ধীর গতিতে কিন্তু এরা এদের জীবনে সাফল্য পেতে চলেছে। রাতারাতি কিছু হবে না, ধীর গতিতে দু বছর ন মাস ধরে কিন্তু এরা এদের জীবনে নানান রকম সুযোগ সুবিধা এরা দেখতে পাবে। সমস্ত সুযোগ সুবিধা যদি এরা ঠিকঠাক মতো এরা অ্যাচিভ করতে পারে বা যদি ঠিকঠাক মতন এরা ব্যবহার ঠিকঠাক চালাতে পারে আর এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারে, নিজেদের মনে বড় বড় আশা রাখতে পারে, তবে এদের জীবনে বড় পরিবর্তন আসবে সেটা আমি বলতেই পারি। কারণ বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে সেই সম্পর্কেই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমি একে একে ছয় রাশির অবশ্যই নাম বলবো, তার আগে আমি বলে নিই এরা কিন্তু জীবনে বহুত কিছু পাবে, ধন সম্পদ এগুলো তো থাকছেই, সুখ শান্তি এগুলো এরা অবশ্যই পাবে, মান সম্মান যারা নানান রকম সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যার থেকে কিন্তু এরা পেরিয়ে আসতে পারবে। কিন্তু যেটা বললাম খুব ধীর গতিতে কিন্তু হবে, আমার ভিডিওটা আজ দেখলেন কালকের থেকে চেঞ্জ হচ্ছে না কেন সেরকম কিন্তু কিছু না, যখন শনিদেব এর মধ্যে আছে শনিদেব কিন্তু খুব ধীর গতিতে আপনার চেঞ্জ আস্তে 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 করবে, রাতারাতি কিন্তু কিছু করবে না। তবে বাবা ভোলেনাথেরও আশীর্বাদ থাকছে, সূর্য তারও আপনার কিন্তু আপনার প্রতি অনেক কৃপা দৃষ্টি ফেলবে আর এই কারণগুলোর কারণেই আপনার কিন্তু যে ভাগ্য চমকাবে আর সেই সম্পর্কেই আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমি অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা, সম্পূর্ণ দেখুন আর ঠিক সেইভাবে যদি সুযোগ সুবিধাগুলো কাজে লাগাতে পারেন আপনাদের জীবন পাল্টাবে, সেটা কিন্তু কোনো ভুল নেই। কারণ আপনাদের এর মধ্যে কিছু বলা থাকবে আর এই বলা কথাগুলো আপনাদের যদি ঠিকঠাক মতন সময়ে আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের জীবন পাল্টাবে। কারণ এই যে আমি এখন যে বলবো যে আপনাদের ছয় রাশির ভাগ্য চমকাবে বা ভাগ্যের অনেকটাই উন্নতি আপনারা দেখতে পাবেন, এগুলো কিন্তু তখনই সম্ভব হবে যখন আপনারা নিজেরা এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। আর ব্যবহার করার চেষ্টা না করলে কিন্তু কখনোই ভিডিও দেখে আপনার লাইফ পাল্টাবে না, সেটা কিন্তু একদম নিশ্চিত। আর সেই কারণেই কিন্তু আপনাকে এর পিছনে ছুটতে হবে, পরিশ্রম বাড়াতে হবে। শুধু আপনি জেনে গেলেন যে আমার এই সময়টার মধ্যে তো ভালো সময় চলছে, আমার তো এই টাইমে যা আমি পাবো সেটাই আমি করলে সাকসেস পাবো, এটা আপনার মনের মধ্যে রাখতে হবে। আর সেইভাবে যদি আপনারা চলতে পারেন আপনাদের সাকসেস আসছেই। প্রথমেই আসবো বৃষরাশি, বৃষরাশির চাতক জাতিকাদের কিন্তু এই যে আমি বললাম যে তিন শিব এবং শনি এবং রবি এই তিনজনেরই কিন্তু সুদৃষ্টি পড়তে চলেছে, এর ফলে কিন্তু এই বৃষরাশির জাতক জাতিকাদের দু বছর ন মাস ধরে কিন্তু এদের ধীরে 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 অনেক কিছু এরা পাবে, প্রচুর ধন সম্পদ এরা কিন্তু করবে, বাড়ি গাড়ি মনের নানান ইচ্ছা এগুলো কিন্তু এদের পূর্ণ হবে আর খুব ধীর গতিতে হবে, সময় নিয়ে নিয়ে হবে। কিন্তু আপনাদের নানান রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতে থাকবেন, সেগুলো অবশ্যই আপনারা গ্রহণ করবেন, তবেই কিন্তু আপনাদের জীবন পরিবর্তন আপনারা নিজেরাই করতে পারবেন এই সময়ে শুভ সময়টা কাজে লাগিয়ে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহরাশি। সিংহরাশির কিন্তু খুব ভালো বলা যায় যে ব্যালেন্স যে মাসগুলো আছে 2021-এর, আমি কিন্তু এর আগেও অনেক কটা ভিডিও দিয়েছি, তার মধ্যে কিন্তু সিংহরাশি অবশ্যই রয়েছে। অবশ্যই সিংহরাশির জাতক জাতিকারা জীবনে কিন্তু দাগ কেটে ফেলতে পারবে, এতটাই ভালো শুভ সময় এদের যাচ্ছে। আমি বলবো অবশ্যই শুভ সময়গুলো শুভ কাজে লাগিয়ে তাদের জীবন নিশ্চয়ই তারা বদলাবে আর মনে বড় বড় অবশ্যই
আশা রাখতে হবে, আমি পারবো, আমি করবো, এই মনোবৃত্তি কিন্তু আপনাদের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের জীবনে সাকসেস আরও তাড়াতাড়ি পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদেরও কিন্তু বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন। আপনাদের ধন সম্পদ ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে আপনারা 2 বছর 9 মাস টাইম এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের কিন্তু আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, আপনাদের যে কোনো দিক থেকে ব্যবসায় সাফল্য পাবেন, চাকরির দিকে আপনারা কিন্তু কোনো না কোনো ডেভেলপ আপনারা করতে পারবেন, বা যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থনৈতিক ভালো হবে, তার থেকে কিন্তু আপনারা আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারবেন। বাড়ি গাড়ি ধন সম্পদ তো অবশ্যই আপনাদের কিন্তু আপনারা এতে কিন্তু অনেকটাই আপনারা নিজেরাই অনেক কিছু করতে পারবেন, আপনারা অনেক দূর এগোতে পারবেন এবং 10-এর মধ্যে 1 জন হতে পারবেন, সেটা আমি বলতেই পারি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও জীবনে কিন্তু বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন। আপনাদেরও কিন্তু প্রচুর ধন সম্পদ এবং বাড়ি গাড়ি আপনারা করতে পারবেন, মান সম্মান প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, আপনাদের ব্যবসা বাণিজ্য কিন্তু পেপে বলে উঠবে এই সময়ের মধ্যে। ধীর গতিতে কিন্তু আপনারা ধীরে ধীরে সমস্ত কিছু পাবেন, রাতারাতি কিছু আপনার কিন্তু হবে না। আমি বলবো অবশ্যই এই সময়গুলো অবশ্যই কাজে লাগান, আপনাদের সুযোগ সুবিধাগুলো কিন্তু অবশ্যই আপনারা যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন, আপনারা যে সাকসেস পাবেন সেটাই কোনো ভুল নেই, আপনাদের কিন্তু সাকসেস সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি বলবো সময়গুলো কাজে লাগান, আপনাদের জীবন পরিবর্তন করুন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন। ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলো তো করতে পারবেনই, তার সাথে সাথে কিন্তু আপনাদের ব্যবসার দিক থেকে নানান রকম সুযোগ সুবিধা আসবে, সেই সুযোগ সুবিধাগুলো যদি কাজে লাগাতে পারেন আপনারা আপনাদের যে অনেকটা পরিবর্তন করতে পারবেন সেটা নিজেরাই বুঝতে পারবেন। আর সঙ্গে আপনার থাকতে হবে আপনার উপরে বিশ্বাস, পরিশ্রম আর আপনার কাজের প্রতি একটা আগ্রহ থাকতে হবে, আর আমি এটা করব এবং পারবো সেই মনোভাবটা যেন সঠিক থাকে, তবেই কিন্তু আপনার জীবনে আপনি সাকসেস হতে পারবেন। এইগুলো যদি ঠিকঠাক মতন আপনারা মনে রাখতে পারেন, আপনাদের চেঞ্জ করবেন, প্রতিশ্রুতি নিতে পারেন নিজেরাই, তবেই কিন্তু আপনাদের আপনারা নিজেরাই পাল্টাতে পারবেন। আর এর সুফল আপনারা কিন্তু যে গ্রহগত দিক থেকে পাচ্ছেন এই সুফলটা কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করবেন। আমি অনুরোধ অবশ্যই করব আপনাকে যে এই সময়গুলো আপনারা অবশ্যই কাজে লাগান, জীবনে অনেক কিছু করতে পারবেন বা নিজেকে অনেক চেঞ্জ করতে পারবেন। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে, যদি আপনারা চান তো, কারণ আপনারা না চাইলে কখনোই আপনার পরিবর্তন করতে পারবেন না। আপনাদের মনে একটা বড় আশা বা বড় স্বপ্ন আপনাদের দেখতে হবে, তবেই সেই স্বপ্ন আপনার পূরণ করতে পারবেন। আর স্বপ্ন যতক্ষণ না দেখবেন, যতক্ষণ যেখানে আছেন সেখানেই আপনারা কিন্তু পড়ে থাকবেন। আমি বলবো অবশ্যই এই সময়গুলো যে ভালো সময় আপনারা পাচ্ছেন এই সময়গুলো অবশ্যই কাজে লাগান, কাজে লাগিয়ে আপনাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলো তো আপনাদের হবেই, মান সম্মান প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, এগুলো কিন্তু আপনারা নিজেরাই আপনাদের ডেভেলপ করা শুরু করে দিন। আপনারা সময় কিন্তু লং টাইম পাচ্ছেন, ধীরে ধীরে আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে সেটা কিন্তু বলাই যায়। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।